জামাই ষষ্ঠীর দিন সকলে ওদের যত্ন আত্তি করে খাওয়াবে। আমরা তো সেখানে থাকবো না, কারণ আমাদের সেখানে কেউ চাইবেই না। আমাদের আমরা যে ওখানে কিছু করি সেটা কেউ চাইবেই না। সেই জন্য আমি আমার কর্তব্যটা পালন করতে চাই, আর সেটা আমি জামাই ষষ্ঠীর আগেই করতে চাই। বিভু, শোনো না, শোনো, তুমি তুমি ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দীপুটার ভাষা শুনে পেল না। দুষ্টুর ঘরে রাজা দুষ্টু ঠিক কি কি কথাগুলো শুনতেই তো পেলাম না। অথচ সুব্রত, রুমি, মিষ্টি, টিনার ঘুটটা এত ইন্টারেস্টিং হয়ে উঠেছে, কিচ্ছু মিস করা যাচ্ছে না। সুব্রতর ঘনিষ্ঠ হতেই হবে। যত তাড়াতাড়ি ওকে নিমন্ত্রণ করে খাওয়াবো, তত তাড়াতাড়ি ওর পেটের কথা বের করতে পারবো। যেভাবেই হোক আমাকে জানতেই হবে রহস্যটা কি। বাড়াবাড়ি করো না মিষ্টি, আমার পাত্তা ছড়ো বলছি। তোমার হাতটা না মুচকে আমি ভেঙে দিতে পারি, বাধ্য করো না আমাকে। কেমন দিলা?